নববধূ প্রতিমা বৌভাতের পরের দিন সকাল থেকেই শুনে এসেছে তার স্বামী শঙ্খ মাংস খেকো। প্রতিমা প্রথমবার কথাটা দিদি শাশুড়ির মুখে শুনে আঁতকে উঠেছিল। একই তো সম্বন্ধ আসার সময় শ্বশুরবাড়ি ময়মনসিংহের বাঙাল শুনে প্রতিমাদের বাড়িতে একটা ওজোর আপত্তি উঠেছিল বেশ। শেষমেশ প্রতিমার বাবা পাত্র অর্থাৎ শঙ্খ বসুর অত্যন্ত উত্তম মিষ্টি ব্যবহার এবং ভালো চাকরি দেখে মনস্থ করে ফেললেন একমাত্র কন্যাটির বিবাহ ও বাড়িতেই দেবেন। প্রতিমার পিসি অবশ্য বেশ খানিকবার ছেলের বাড়ির সবার কথাবার্তা শুনে বোঝা গেল ওরা কাঠ বাঙাল। দাদা, আমাদের প্রতিমার খাওয়া দাওয়ার অসুবিধা হবে না? প্রতিমার মাও এমনটাই বারবার বলেছিলেন। তাদের আমতার বাড়িতে সপ্তাহে দুদিন নিরামিষ হয় সম্পূর্ণ, মাংসের প্রচলন বেশ কম, তাজা ছোট মাছের টক রান্না করার আধিক্য বেশি। এমনটা কি আর বাঙাল বাড়িতে হবে? কিন্তু শেষমেশ প্রতিমার মা আর পিসির বক্তব্য ধোপে টেকেনি। জ্যৈষ্ঠ মাসের শুভ দিনক্ষণ দেখে প্রতিমার সঙ্গে শঙ্কর বিবাহ সুসম্পন্ন হল। বিয়ের আগে সেভাবে মেলামেশা দেখাশুনো হয়নি ওদের। ফুলশয্যার রাত আলাপচারিতাতেই কেটে গেল দুজনের। কিন্তু বৌভাতের পরের দিন সকালে শঙ্কর ঠাম্মা মানে প্রতিমা দিদি শাশুড়ি যখন বললেন, ওরে নাত বউ, আমার নাতি শঙ্খ মাংসখোর, হেই পুলা তো পারলে রোজ রোজ মাংস দিয়া ভাত খায়, তরে মাংস রান্না শিখতে হইব জমাইয়া, তখন যেন কইতে পারবি না আমি মাংস রান্না করতে পারতাম না। প্রতিমার শ্বশুর শাশুড়ি খুব হাসছিলেন দিদি শাশুড়ির কথা শুনে। শঙ্খ হাসতে হাসতে বলল, আমার ঠাম্মা কি বলল বুঝতে পারলে প্রতিমা? বুদ্ধিমতী প্রতিমা দিদি শাশুড়ির কথাগুলো খাঁটি বিশুদ্ধ বাঙাল ভাষায় বললেও বুঝে ফেলেছে পুরোটাই। কিন্তু প্রমাদ গুনল, অসম্ভব প্রতিমা, রোজ রোজ মাংস রান্না, এত মাংস খাওয়া কি ভালো? নিজে জীবনবিজ্ঞান শিক্ষিকা হয়ে কোলেস্টরেল সমৃদ্ধ পাঁঠার মাংস রান্না করে দেবে স্বামীকে প্রত্যেক দিন খাওয়ার জন্য? এমন দ্বিচারিতা তো প্রতিমার পক্ষে করা সম্ভব নয়। কিন্তু যা বোঝা যাচ্ছে তাতে করে মনে হচ্ছে শঙ্কু সপ্তাহের মধ্যে বেশ কয়েকবার পাঁঠার মাংস খায় এবং ছোটবেলা থেকেই এটাই ওর অভ্যেস। কিভাবে দ্রুত সেই অভ্যাসটাকে পাল্টাতে পারবে প্রতিমা? এটা ভেবে ওর কপালে চিন্তার বাজ পড়ে গেল। অষ্টমঙ্গলায় বাপের বাড়ি গিয়ে সেভাবে মা পিসিকে নিজের দুর্ভাবনার কথাটা বলতেই পারল না প্রতিমা। বাড়ির সবাই নতুন জামাই শঙ্কর আপ্যায়নে ব্যস্ত ছিল যে সেখানে প্রতিমার আর আশঙ্কার কথাটা বলা হয়ে উঠল না। কিন্তু চিন্তাটা প্রতিমার মনের মধ্যে বারবার আনাগোনা করে প্রতিমাকে বিব্রত করতেই থাকল। শঙ্খকে প্রথমেই বললে এক কথায় মাংস খাওয়া কমিয়ে দিতে পারবে না ও, যতদিন না কমাতে পারবে ততদিন তেলে ঝোলে ঘি গরম মশলা দিয়ে রগরগে নিত্যকার মাংস রান্নার পদ্ধতিটাকে পাল্টাতেই হবে, এমনটাই মনে মনে স্থির করল প্রতিমা। আজ বসু পরিবারে সকাল থেকেই জোর শোরগোল। আজ প্রথমবার মাংস রান্না করবে বাড়ির নতুন বউ প্রতিমা। কিন্তু রান্নাঘরে গিয়ে সে যা বলল তাই শুনে প্রতিমার শাশুড়ি খুড়শাশুড়িদের চোখ কপালে। এমন অদ্ভুতভাবে মাংস রান্নার পদ্ধতির কথা তারা জন্মে শুনেননি। খুড়শাশুড়ি তো বলেই ফেললেন, হাওড়া জেলার মানুষজন মাছের টক আর বাটি চচ্চড়ি খুব খায় শুনেছি, কিন্তু তাই বলে শীতল মাংস, লাউ দিয়ে মাংস, তাও আবার আদা পেঁয়াজ রসুন কিচ্ছুটি ছাড়া, বাড়ি শুদ্ধ মানুষের মুখে রুচবে অমন মাংস? দিদি শাশুড়ি ফোকলা দাঁতে হেসে বললেন, শীতল মাংস খাইয়া আমার নাতি শঙ্খ মাংস খাওয়া ছাইরা না দেয়। এত সব নেতিবাচক কথাবার্তা শুনে প্রতিমা কিন্তু দমে গেল না এতটুকু। খুব ঠান্ডা মাথায় ভদ্রভাবে শ্বশুর বাড়ির সবাইকে ও বলল, এতদিন তো তোমরা একরকমভাবে মাংসকে দেখেছো সবাই, বিয়েবাড়িতে হোটেল রেস্তোরাঁয় অন্যরকমভাবে মাংস রান্নাও খেয়েছো, তাই সবাইকে বলছি কষ্ট করে একবার আমার শীতল মাংস খেয়ে দেখো। আমি অনেক মাথা খাটিয়ে এই রেসিপিটা বের করেছি। আসলে পাঁঠার মাংস তো রেডমিট, খেলে কোলেস্টেরলটা বড্ড বেড়ে যায়, তার উপর আবার আলু টালু দিয়ে রগরগে ঝোল করলে ক্যালোরির পরিমাণ অনেকটাই বেশিই হয়ে যায়, এভাবে অস্বাস্থ্যকর খাওয়া তো ভালো নয়, তাই একটু অন্যভাবে সুস্বাদু পাঁঠার মাংস রান্না করে তোমাদের খাওয়াচ্ছি,
খুব খারাপ লাগবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্রতিমা কথা শেষ করলে শঙ্খ বলে উঠল, জীবনবিজ্ঞানে শিক্ষিকা এসেছে বাড়িতে, অতএব ক্যালারি মেপে টেপে খাওয়া দাওয়াটা অভ্যেস করে ফেলতে হবে এবার। শঙ্খর বলার ভঙ্গিমায় ভালোই উষ্মার প্রকাশ টের পেল প্রতিমা, কিন্তু প্রতিমা বদ্ধপরিকর। এবাড়ির মানুষজনকে স্বাস্থ্যকরভাবে মাংস খাওয়া শেখাতেই হবে, বিশেষ করে শঙ্খ। যদি একবার এই শীতল মাংস খেয়ে রসনা তৃপ্তি অনুভব করে, তাহলে বাড়ির অন্য সবাইকে এটা খাওয়ানো অভ্যেস করাটা খুব একটা চাপের হবে না, এটা বুঝে গেল প্রতিমা। বৌমা কেমনভাবে রান্না করছে সেটা দেখার জন্য প্রতিমার শাশুড়ি এবং খুড়শাশুড়ি হেঁসেলে এসে দাঁড়িয়ে রইলেন। প্রতিমা রান্না শুরু করল। ঘরে পাতা টক দই প্রায় 4 কাপ মতো প্রথমেই একটা মলমলের কাপড়ের মধ্যে জল ঝরানোর জন্য রেখে দিল প্রতিমা। কেজিখানেক পাঁঠার মাংস খুব ভালো করে গরম জলে ধুয়ে পাতিলেবুর রস গোটা মাংসের গায়ে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিল। ঘন্টাখানেক পরে মাংসের থেকে অতিরিক্ত লেবুর রসের জল চিপে চিপে বের করে দিল। সমস্ত মাংসটা একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিল প্রতিমা। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জল ঝরানো টক দই আর শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ধনে জিরে, শুকনো লঙ্কা মৌরি, সাদা সর্ষে আর লবঙ্গ এবং 2 চামচ কাঁচা সর্ষের তেল বেশ করে মাংসের গায়ে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিল প্রতিমা। স্কুলের একগাদা খাতা জমেছিল, সেগুলো নিজের ঘরে বসে দেখতে শুরু করল। শাশুড়ি খুড়শাশুড়ির যেন আর তর্স হয়েছিল না, বারবার এসে ওনারা জিজ্ঞেস করে যাচ্ছিলেন প্রতিমাকে, কখন চড়াবে মাংস? ঘড়ি ধরে ঠিক 1 ঘন্টা পরে প্রতিমা রান্নাঘরে এসে একটা লাউ কাটতে বসল। শাশুড়ি অধৈর্য হয়ে বললেন, আবার লাউ নিয়ে এসে বসলে কেন? তরকারি তো রান্না করেছি আমরা, আজ আর লাউ করে কাজ নেই তোমার, ভালোই ভালোই মাংসটা রান্না করে ফেলো তো দেখি। প্রতিমা মুচকি হেসে বলল, এই তো মাংসটা রান্না করবার জন্যই তো লাউ কাটছি। এইবার শাশুড়ি মায়ের প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার পালা। আর তো চিৎকার দিয়ে তিনি বললেন, এত দামি পাঁঠার মাংস তুমি নষ্ট করবে? লাউ দিয়ে মাংস খায় নাকি কখনো? বলতেই পারতে, তুমি রান্না জানো না, এগুলো কি ছেলে খেলা হচ্ছে নাকি? একদম এসব আকাম করতে যেও না, আমার শঙ্খ কিন্তু ছুঁড়ে ফেলবে মাংসের বাকি, বলে দিলাম। তখন আবার মানহানির মামলা করতে বইছো না আমার ছেলের নামে। প্রতিমা দেখল অত্যন্ত উত্তেজনায় শাশুড়ি মা এমনিতে সচরাচর যা করেন না, মানে বাঙাল ভাষায় কথা বলতে শুরু করেছেন। প্রতিমা ধীরে সুস্থে লাউয়ের খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলল, আমাকে একটু বিশ্বাস করে দেখুন মা, সংসারের ক্ষতি করে সবার খাওয়া নষ্ট করে আমি কিছু করব না। আমি শুধু চাইছি অনেক মাথা খাটিয়ে বের করা আমার এই রন্ধন প্রণালী দিয়ে তৈরি মাংস আপনারা একবার খেয়ে দেখুন। আপনাদের সবার শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে সেজন্যই এত হালকাভাবে মাংস আমি রান্না করে দেখাবো, আমাকে একটু বিশ্বাস করুন মা। শাশুড়ি মা আর কোনো কথা না বলে, যা ভালো বোঝো করো, এরকম একটা মুখ করে দাঁড়িয়ে রইলেন। প্রতিমা পাঁঠার মাংস আর লাউ প্রেশার কুকারে রেখে 4টে তেজপাতা দিয়ে ওগুলোর উপর সুন্দর করে বিছিয়ে দিল। মাংস যে পাত্রে ম্যারিনেট করে রেখেছিল তার মধ্যে খুব সামান্য জল দিয়ে ম্যারিনেশনের বাকি অংশটুকু ভালো করে কাঁচিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিল প্রতিমা। গুনে গুনে প্রেশার কুকারে ঠিক 4টে সিটি পড়বার পর প্রেশার কুকারটা বন্ধ করে দিল। প্রেশার কুকার ঠান্ডা হওয়ার পর ওটা খুলে প্রতিমা দেখল লাউ সম্পূর্ণ সেদ্ধ হয়ে তা থেকে জল বেরিয়ে পাঁঠার মাংসও সুসিদ্ধ হয়ে গেছে। লাউতে সামান্য বীজ ছিল যেগুলো মাংসের ঝোলের মধ্যে ছড়িয়েছিল। একটা বড় ছাঁকনি দিয়ে মাংসের ঝোলটা ছেঁকে নিয়ে তার থেকে বীজগুলো ফেলে দিল প্রতিমা। এবার একটা কড়াইতে 1 চামচ সর্ষের তেল দিয়ে গ্যাসটা সিমে করে রাখল। 2টো শুকনো লঙ্কা আর সামান্য মেথি ফোড়ন হিসেবে দিল তেলে। মেথিটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর গলে যাওয়া লাউ সহ পাঁঠার মাংসের ঝোলটা কড়াইতে ঢেলে 2 মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিল প্রতিমা। ঝোলের উপর হালকা করে গোলমরিচ ছড়িয়ে কড়াই চাপা দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল প্রতিমা। শাশুড়ি মা অনুভব করলেন একটা অসম্ভব সুন্দর গন্ধ বেরিয়েছে মাংস রান্নার। এতক্ষণ ধরে যে আশঙ্কায় খুব খারাপ লাগছিল তার, সেটা একটু একটু করে দূরে চলে যেতে থাকলো ক্রমশ। সেদিন দুপুরে বসু পরিবারের
ছোট বড় সবাই প্রতিমার শীতল মাংসকে অত্যন্ত তৃপ্ত হলো। শ্বশুরমশাই জিজ্ঞেস করলেন, মাংসের ঝোলটা তো গরম গরমই খেলাম বৌমা, তাহলে শীতল মাংস নাম দিয়েছ কেন? প্রতিমা বলল, লাউ শরীর ঠান্ডা করে, পেঁয়াজ রসুন আদা ছাড়া শুধু লাউ দিয়ে মাংস রান্না করেছি বলে নামটা শীতল মাংস দিয়েছি বাবা। শঙ্খ আয়েস করে করে মাংস খেতে খেতে বলল, এবারে রান্নাঘরে শীতল মাংস একটা বিপ্লব ঘটিয়ে ফেললো দেখছি। মাংস রান্না করতে গেলে পেঁয়াজ কাটতে কাটতে আর রসুন ছাড়াতে ছাড়াতে মা কাকিমাদের যা হাল হতো, অনেক সময় বাবাকেও হাত লাগাতে হতো ওদের সঙ্গে। এমন আরাম করে সহজে মাংস রান্না করতে হলে আমিও ছুটির দিনগুলোতে নিজেই রান্না করে ফেলতে পারবো মাটন, কাউকে কষ্ট করতে হবে না আর। প্রতিমা সাথে সাথে বলল, এত ভালো রান্না করলাম আজ প্রথমবার এ বাড়িতে, একটা পুরস্কার পাবো না আমি তোমার কাছ থেকে? শঙ্খ সহাস্যে বলল, কি চাও এক্ষুনি বলে ফেলো। প্রতিমা ঘরে উপস্থিত সবার দিকে তাকিয়ে বলল, আমি চাই তোমার মাংস খেকো স্বভাবটার যেন একটু পরিবর্তন হয়, সপ্তাহে একদিন করে এবার থেকে পাঁঠার মাংস খাবে তুমি, এক সপ্তাহে মা কাকিমাদের পরিচিত রান্না, পরের সপ্তাহে আমার তৈরি শীতল মাংস, তারপরের সপ্তাহে আবার রগরগে ঝোল, তারপরের সপ্তাহে... শঙ্খ বলে উঠল, শীতল মাংস। প্রতিমা বলল, তুমি রাজি তো তাহলে আমার প্রস্তাবে? শঙ্খ বিপন্ন হেসে বলল, অগত্যা। প্রতিমার শ্বশুর শাশুড়ি, দিদি শাশুড়ি, খুড় শ্বশুর সবাই বলে উঠল, জিন্দাবাদ নতুন বৌমা। প্রতিমার শাশুড়ি মা বললেন, জীবনবিজ্ঞানের শিক্ষিকা সত্যি খেল দেখালো বটে, আমার ছেলেটাকে কি সুন্দর কায়দা করে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াটা শিখিয়ে দিল, সত্যি সেরা সেরা বৌমা ঘরে এনেছি আমরা। প্রতিমা দিদি শাশুড়ি বললেন, কি কইরা রান্না করলি, আমি তো দেখি নাই নাথ বউ, পুরা রান্নায় কি কি দিচ্ছিস আর কেমন কইরা রাঁধছিস সেটা তগো ওই কি যেন কয়, মানে ওই ভিডিও কইরা ফেল, আমি দেখুম, আমাগো আত্মীয় স্বজনদের পাঠামো ওই ভিডিও, সবাই রে দেখুন লাগবো না যে কেমন খাসা নাথ বউ আনছি ঘরে, শীতল মাংস রাইন্ধা একটি তাক লাগিয়া দিল সবাই রে। দিদি শাশুড়ির অনুরোধে গোটা রান্নার ভিডিও করবার সঙ্গে সঙ্গে গোটা গোটা করে ডায়েরিতে শীতল মাংস রান্নার প্রণালীটাও লিখে ফেলেছে প্রতিমা।